হ্যাঁ ভালো আছি জি ভাই আমি একজন সাধারণ মুসলিম আর কি ভাই তবে আমি উগ্রবাদী বিশ্বাসী না আপনার একটা কোশ্চেন ছিল ভাই আচ্ছা উগ্রবাদী মানে বুঝলাম না তো ভাই উগ্রবাদে উগ্রবাদ বলতে কি সেটা যদি আগে একটু বুঝায় নিতেন ভাই উগ্রবাদ মানে ভাই আসলে যে মানে কোন একটা বিষয় ঘটলো মানে নরমাল কোনো বিষয় ঘটলো এটা নিয়ে আসলে মানে সিরিয়াস একটা বিষয় মানে একটা कांड ঘটানো বা মানেfaulty একটা বুঝতে পারছি না ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না আপনি আমাকে তাহলে একটু বলেন তো যে আপনি আপনি তো মুসলমান আপনি তো আল্লাহ এবং নবীকে তো বিশ্বাস করেন নাকি জি ভাই জি জি নবী যেটা বলছে সেটা তো মান্য করেন নাকি

ভাই আপনি যে কথাটা বললেন ভাই গর্দান উড়াই দাও মানে এটা এরকম ভাবে তো ভাই আসলে নাই মানে মানে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা এই কথাটা জানি আর কি কোরআনে আইন হিসেবে স্ক্রিনে হাদিসটা শেয়ার দিছি আপনি কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন না ভাই দেখা যাচ্ছে না ভাই আসলে একটু আমার ওদিকে একটু নেটটা ভাই একটু প্রবলেম করছে আসলে আচ্ছা ভাই একটু একটু আপনি বললেন যে এরকম গর্দান উড়াইয়া তো এরকম কোনো কথা কথা বলা নাই কিন্তু আমি তো স্ক্রিনে হাদিসটা শেয়ার দিলাম

আচ্ছা ভাই আচ্ছা ভাই আসলে দেখতে পারছি তো ভাই তাহলে অন্য অন্য একটা ডিভাইস দিয়ে করব না ভাই আসলে আমি আপনাকে হাদিসটা দেখাইতেছি হাদিসের ভিতরে লেখা আছে পই পই করে লেখা রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম ধর্মকে ছেড়ে দিবে ত্যাগ করবে তার কল্লা দিতে হবে এইটা লেখা আছে এই হাদিসের ভিতরে জি ভাই এটা জানি ভাই এটা আসলে জানি তবে ভাই আমার আরেকটা কোশ্চেন করতে আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা একটু উত্তর দেন আগে যে এই কথাটা কি ভালো কথা নাকি উগ্রবাদী কথা ভাই আসলে ইসলামের দিক দিয়ে দেখতে গেলে তো ভাই আসলে মানে ইসলামের আইন ইসলামের আইন ঠিক ঠিক না ভাই মানে একজন মুসলিমের কাছে তো ভাই বললেন আপনি একজন সাধারণ মুসলমান কিন্তু আপনি উগ্রবাদী না কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি আপনার নবী উগ্রবাদী উগ্রবাদ শিক্ষা দিয়ে গেছে আপনাদেরকে উগ্রবাদ করতে কইছে আপনাদেরকে আপনার আপনি কি এখন বলেন যে আপনি কি হাদিস মান্য করেন নাকি আপনি মান্য করেন না না ভাই যদি আমি মান্য না করি তাহলে তো ভাই আমি ইসলাম অনুযায়ী আমি মানে ইসলাম থেকে বাইরে যাব আপনি না একটু আগে আপনি কোন উগ্রবাদী না আপনি একজন মানে সাধারণ মুসলমান করেন এখন উগ্রবাদী আমার নবীদী বলে গেছে এখন দেখতে ভাই আমি কি উগ্রবাদী কিনা দেখা গেছে আমার সমর্থন করতেছেন তাহলে আপনিও তো উগ্রবাদী আপনি কল্লা ফলাইতে চান নিশ্চয়ই কল্লা কল্লা ফলাইবেন এরকম আপনার নবীর হুকুম তো আপনি পালন করবেন তাই না আমাদের দেশে তো জানেন বাংলাদেশে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার গর্দা নড়াইয়া দাও এটা হচ্ছে আপনার ধর্মীয় বিশ্বাস নাকি জি ভাই মানে বলা আছে তার মানে এই না যে আমি মানে কেউ একজন মুসলিম জানলাম যে সে মুসলিম বা সে নাস্তিক জানার পরে আমি মানে

জি ভাই আমি এটাই বলতেছিলাম ভাই আসলে আমি ওইদিক এই এভাবে একটা হুমকি দিলো যে যে ইসলাম ধর্ম থেকে বাইরে যাবে তার তারে মেনে নিতে হবে এটা তো একটা উগ্রবাদী কথা এটা তো তাহলে তো আপনার নবী একটা উগ্রবাদী জঙ্গি ছিল নাকি ভাই উগ্রবাদী জঙ্গি ছিল এখন বলা ভাই হাদিসে আছে বলা আছে কিন্তু উগ্রবাদী ওই ওই সময়ের তো ভাই আসলে যদি নবী বাংলাদেশে থাকতো এই কথা যদি বলতো তাহলে তো জঙ্গিবাদের আইনে ধরা খেতো তাই না পুলিশে পাছে লাথি মেরা জেলে নিয়ে যেত আপনার নবীরে নাকি

দর্শন করতো মেয়েদেরকে দর্শন করত হম গণিমতের মাল হিসেবে মেয়েদেরকে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে তুলাই না তাদের সাথে রেপ করতো তাদের আপনার নবী হ্যাঁ আপনার নবী হচ্ছে এই রকমের একজন ধর্ষক একজন লুচ্চা একজন লম্পট একজন গণহত্যাকারী ছিল

হাদিস তো ভাই আপনি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন না তো ভাই লোডিং নাই ভাই লোডিং হয় না আপনার না ভাই আসলে আমার সেট ভাই একটু তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফ আছে হাদিস তিরমিজি শরীফ ভাই আমার বাড়িতে হাদিসের অনেক বই আছে অনেক কিতাবের বই আছে আমি পড়ি এগুলো একটু নিয়ে আসেন আমি তো আমি আর কিছু করে বলবো যেটা আপনি যেটা আপনি স্ক্রিন দেখতে পাইতেছেন না আপনাকে আমি বলবো তাহলে আপনি একটু নিয়ে আসেন তিরমিজি শরীফটা নিয়ে আসেন আপনি একটু খোলেন জি ভাই ওই বই থেকে বের করে দেখাবো

মানে যখন দেখতে হচ্ছে না সুবিধা হচ্ছে না তখন গালিগালাজ কি বলবো ভাই এই মুমিনদের সাথে কিভাবে কথা বলবো কিভাবে যে কি করবো রা একটা মুমিন এক একটা পিস ভাই এক একটা পিস ঠিক আছে পরের জনকে